সীমান্তে নয়া স্ট্র্যাটেজি, চীন ও পাকিস্তানকে টেক্কা দিতে তৈরি হচ্ছে ভারত, তৈরি হচ্ছে মিলিটারি থিয়েটার। স্বাধীনতার পর এই প্রথম বড় ধরনের প্রশাসনিক ভোলবদল ঘটতে চলেছে ভারতীয় সেনাবাহিনীতে। তো এই বিষয়ে কি জানা যাচ্ছে জানুন বিস্তারিত এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটিতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। স্বাধীনতার পর এই প্রথম বড় ধরনের প্রশাসনিক ভোলবদল ঘটতে চলেছে ভারতীয় সেনাবাহিনীতে। ঢেলে সাজছে ফৌজও, পাল্টে ফেলা হচ্ছে এতদিনকার পরিকাঠামো এবং প্রশাসনিক বিন্যাস। স্বাধীনতার পর এই প্রথম বড় ধরনের প্রশাসনিক ভোলবদল ঘটতে চলেছে ভারতীয় সেনাবাহিনীর। এক কথায় চীন ও পাকিস্তানকে টেক্কা দিতে তৈরি হচ্ছে ভারত। 2022 সালের মধ্যে তৈরি হয়ে যাবে 5টি মিলিটারি থিয়েটার কমান্ড, এর মাধ্যমে ভারতীয় সেনায় আসবে বড় সড়ো রদবদল। জানা গিয়েছে চিফ অফ ডিফেন্স স্টাফ বা CDS প্রধানের নেতৃত্বাধীন থাকবে এই 5টি মিলিটারি থিয়েটার। সীমান্তে ক্রমশ উত্তাপ বাড়ছে, প্রতিবেশী চীন ও পাকিস্তান, এদের মোকাবেলা করতে শুধু সীমান্তে প্রহরাই জোর দেওয়া নয়, চায় আরও বেশি কিছু। সেই দিকে নজর রেখেই তৈরি করা হচ্ছে মিলিটারি থিয়েটার কমান্ড। 2022 সালের মধ্যেই এই প্রক্রিয়া শেষ করা হবে। চীন ও পাকিস্তানের জন্য এই 5টির মধ্যে নির্দিষ্ট করা হবে কমান্ড, অর্থাৎ এই দুদেশের জন্য নির্দিষ্ট করে কমান্ড থাকবে। ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হচ্ছে জম্মু ও কাশ্মীরের জন্য একটি কমান্ড নির্দিষ্ট থাকবে, যারা নিয়ন্ত্রণ রেখা ও প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় দায়িত্ব থাকবেন। ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্স নিযুক্ত করা হবে একজন অতিরিক্ত ও যুগ্ম সচিবকে, তবে এসবের জন্য প্রয়োজন মন্ত্রিসভার অনুমোদন। যে 5টি কমান্ড তৈরি করার কথা বলা হচ্ছে সেগুলি হল নর্দার্ন কমান্ড, ওয়েস্টার্ন কমান্ড, পেনিনসুলার কমান্ড, এয়ার ডিফেন্স কমান্ড ও মেরিন কমান্ড। চীনের জন্য তৈরি হচ্ছে নর্দার্ন কমান্ড ও পাকিস্তানের জন্য ওয়েস্টার্ন কমান্ড। নর্দার্ন কমান্ডের অবস্থান হবে লাদাখের কারাকোরাম পাস থেকে অরুণাচল প্রদেশের কিবিথু পর্যন্ত, এই সদর দপ্তর হবে লখনউতে। ওয়েস্টার্ন কমান্ডের অবস্থান হবে সিয়াচেন হিমাবাহের সাল্টোরো রিজ থেকে গুজরাটের জয়পুর পর্যন্ত, সদর দপ্তর হবে গুজরাটে। তৃতীয় কমান্ড হবে পেনিনসুলার কমান্ড, যার দায়িত্ব থাকবে দক্ষিণ ভারত ও দেশের উপকূলবর্তী এলাকায়, সদর দপ্তর হবে তিরুবনন্তপুরমে। পেনিনসুলার কমান্ড এক বছরের জন্য তৈরি করে ফেলতে হবে, এটি গঠনের কাজ শুরু হবে 31 মার্চ 2021 সালের মধ্যে। এয়ার ডিফেন্স কমান্ড দেশের বায়ুসেনার গতি বাড়াবে, দেশের সুরক্ষার কাজে ব্যবহৃত সমস্ত এন্টি এয়ারক্রাফট, মিসাইল, মাল্টিরোল ফাইটার এর নিয়ন্ত্রণে থাকবে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এই 5টি কমান্ড তৈরির ছক কষা হয়ে গিয়েছে। সেনা সূত্র উদ্ধৃতি করে বিভিন্ন সংবাদ সংস্থা জানিয়েছে, বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনা সম্মিলিতভাবে দেশের আকাশসীমা রক্ষার দায়িত্ব রয়েছে। অথচ প্রতিটি ভারতীয় সেনা বিভাগের প্রধান দপ্তরই কোনো না কোনো বায়ুসেনা ঘাঁটির কাছাকাছি রয়েছে, এর ফলে একই দায়িত্বে থাকছে একাধিক বিভাগীয় বাহিনী, যার জেরে বাড়ছে অনাবশ্যক খরচ। এই অপ্রয়োজনীয় খরচ বন্ধ করতে এবং বাহিনীর কাজকে আরও মসৃণ ও সুসংহত করতে ব্যাপক সংস্কার করতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক। তো এইটি ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং চীন ও পাকিস্তানকে টক্কর দিতে 5টির থিয়েটার কমান্ডে ঢেলে সাজাচ্ছে ভারতীয় সেনা, তো এই প্রসঙ্গে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।